পাঁঠা দেয়, যে পাঁঠা দিয়ে রেখেছে রাসূলের সুন্নাতকে, সেই লোকটার বুকে পাঁঠা আছে যে হাত তুলে বলবে যে আমি আল্লাহ পাকের রাসূলের বন্ধু? কোনোদিনই পারবে না। আমি বলছিলাম তোমার মগজের কাছে আমি জিজ্ঞাসা পাঠাবো, ফাতেমার সাথে বিয়ে হলো হযরতে আলীর, তো বিয়ে হওয়ার 15 দিন পরে রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনার বেটিটাকে তৈরি করে দেন, আমি তাকে নিয়ে বাসর ঘরে যাই। আপনি বললেন, ইশালা কোন ডেহড়ে যাও, হে শ্বশুরকে কহেছে যে তোর বেটিকে লিয়ে বাসর ঘরে যাই। জামাই ডেহড়ে নয়, এটাই জামাই আসল, বিয়ে করেছে শ্বশুরের বেটিকে, তো শ্বশুরকে বলবে না তো কাকে বলবে যে আপনি আপনার বেটিকে বিদায় দেন, আজকে আমি বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাব মানে কি? আমি আমার আহালিয়ার সঙ্গে মিলন করব, আমি আহালিয়াকে নিয়ে আমি ঘরে যাব। রসুলকে বলছেন সাফ ভাষাতে হযরত আলী, আপনি আপনার বেটিকে বিদায় দেন না, আমি বাড়ি নিয়ে যাব। রসুল বলছেন, আতে হাসিয়ান, বেটিকে আমার নিয়ে যাবি, তো কিছু দে দিয়ে বাড়ি নিয়ে যা, খালি খালি বেটি নিয়ে যেতে পারা যাবে না। তখন বলছে, মাইন দিশাইন, আমার কাছে কিছুই নেই, কি দিব আপনার বেটিকে? রাসূল তখন বলছেন, ইন্দাকে আল হোতাইমিয়াত, তোমার কাছে একটা গলা থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত তৈরি করা লোহার তার দিয়ে তৈরি করা একটা জামা আছে, যেটাকে বর্ম বলা হয়, যুদ্ধের ময়দানে গায়ে দিয়ে নামতে হয়, সেই বর্মটা হোতাইমি, বর্মটাকে আনো আর এনে আমার বেটির হাতে দিয়ে দাও। এটা দিলাম রে ফাতেমা, আর এটা দিয়ে তুমি আমার বেটিকে বাড়ি নিয়ে যাও, আর গিয়ে তুমি আমার বেটির সঙ্গে সোহাগ রাত মানাও, তাছাড়া আমি তোমার হাতে বেটি তুলে দিতে পারবো না। ফাতেমা কি করবে? ওই বর্ম গায়ে দিয়ে যুদ্ধ যাবে কি? যাবে না। কিন্তু মাল, আমি একটা মাল পেয়ে গেলাম, যদি একে বাজারে বিক্রি করি 10 থেকে 12 দিরহাম এটা বিক্রি হবে, একটা মাল হযরতে ফাতেমার হাতে আগে রসুল তুলে নিলেন, আর নেওয়ার পরে কি করলেন? জামাইয়ের হাতে বেটি তুলে দিলেন। এটা রাসূলের ফর্মুলা। আর যতটি আমার সামনে দেখছি, যার বিয়ে হয়নি খালি হবো 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 করছে, সবটি রাঘববওয়ালার মতন হা করে বসে আছে, খালি 1.5 লাখ টাকা খাবার জন্য হা করে বসে আছে। শ্বশুরের কাছে টাকা নিবে আর নিয়ে বিয়ে করবে, যৌতুক নিবে নিয়ে বিয়ে করবে, শ্বশুরের বেটিকে পালবি পুষবি বলে বউ করতে গেলি আর ওর কাছে উল্টা টাকা নিলি, আরে লেখেলে জিন্দেগির মতো তুই গোলাম হয়ে গেলি কার? তোর শ্বশুরের বেটির। তোর মাথা উঁচু করে কথা বলার চোপা হবে না, কেন যে তুই শ্বশুরের কাছে হাত পাতিয়ে টাকা নিয়েছিস, তোরই নাম তো ফকিরের বাচ্চা ফকির, আর তুই বলছিস কি যে আমি ইমানদার, তোকে আল্লাহ রসুল বন্ধু বলে গলায় টানবে, নাম কি? আবু জার। এদিকে এদিকে আয়, 1 লাখ টাকা নিয়েছিলি? 1.5 লাখ টাকা নিয়েছিলি? তোকে তো খুঁজছি হাসরের ময়দানে রে, এত ভালো বন্ধু আমি কাকা পাবো আর? এসব বন্ধু, যে বুড়া বাপজিটি খালি কামাইবার পয়সা জুটে না, মানে এগুলা ঝুড়তে গেলেই 20 টাকা নিবেন নাপিতে, আর একা একাই হবে না, এই জন্য জঞ্জাল তো জঞ্জাল, দাড়ি ছেড়ে দেবে, কাটাকাটি বাদ দে। এই জঞ্জালের ভয়ে, টাকা খরচের ভয়ে এই ঝামেলাকে রেখে দিয়েছে, দিয়ে কী হয়েছে? ও মুসলমান হয়েছে। আবার এই নমাজিকে দেখেন, যদি মিলে যায় তো ঠিক আছে, আর না মিললে আমাকে ফিরিয়ে দিয়ে আমি গ্রহণ করে নিব কথাটা, যে মরবো মরবো বয়স হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত আমার আব্দুস সালাম বাবজি বেহায়ার বেটা ও এখন খৈনি খেতে আছে, মসজিদে যাচ্ছে তো লুকিয়ে নিকরে নিকরে ফেলছে, কি ফেললে জি? হ্যাঁ লাগতো হারামি জিনিস মুখে দিয়ে মসজিদে ওযুখানাতে বসছো, আর তোমার একখানা ট্যাঙ্ক কবরে ঝুলে গেছে, বয়স কত? তো 67 বছর, কোমর সোজা হয় না ঠিকঠাক করে, আর এখনও চলে যাচ্ছ? আল্লাহ আল্লাহ আল্লাহ, কীবারের দিন লাজ হবে, কবে হায়া শরম হবে? একটা বেটি দেন না এখানে, যে বেটি ছেলেটার কথা বলবো যে তোকে আল্লাহ পাকের রাসূল বলেছে যে এইটা আমার বান্দি, আমার খুব কাছের মানুষ, আমার প্রিয়া বান্দি, তোর জন্য আমি আল্লাহ পাকের দরবারে কিছু সুপারিশও করতে পারি, আই মা আই, আই বেটি আই, এই বলে আল্লাহ পাকের রাসূলের সামনে তার সাথী হিসাবে খাড়ো হবে এমন একটা বেটি খসপুর থেকে দিতে পারবেন? আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ এই কৌমকে,
তুমি বাঁচালে বাঁচবে, তাছাড়া এই কম বাঁচবে না। আমাদের দেশের বর্তমান জমানার শতকরা 98.5% বেটি ছেলে এরা যাবে শুধু পর্দার কারণে জাহান্নামে, পর্দার কারণে জাহান্নামে। এটা মানতে পারবেন না আপনি? কেন মানতে পারবেন না? যদি পর্দার হাদিস শুনেন তাহলে আপনি মানতে পারবেন, আর যদি না জানেন তাহলে আমার কথাটাকে মানতে পারবেন না। মা আয়েশা বলছেন, মসজিদ এই পার্শ্বের দিকটা আর ওই পার্শ্বের দিকটা আমার বাড়ি, মাঝখানে একটা দেয়াল, এপার মসজিদ আর এপারে আমার বাড়ি। রাসূল মসজিদে নববীতে মশলা শুনালেন, কি বলে, ও মেয়েরা এতদিন তোমরা ঘাড়ের উপর থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় ঝুলিয়ে রেখে দিতে, মাথাটাকে তোমরা ঢাকতে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বিধান পাঠিয়েছেন তোমাদেরকে তোমাদের মাথাটাকে ঢেকে রাখতে হবে, মাথা যদি খোলা থাকে তো তোমাদের বেহায়া বলা হবে, আর কোনো নারী যদি বেহায়া হয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, অতএব মাথা ঢাকার ব্যবস্থা করো। একবার কথাটা বললেন রাসূল মসজিদে নববীতে, আর কথাটা বলা হয়েছে সাথে সাথে ওই মসজিদে সেদিন যতটি বেটি ছেলে ছিল কি তামাশা করল। মা আয়েশা বলছেন, নেমা নেসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলো, মুহাজিরিনদের বাড়িওয়ালিগুলো কত ভালো রে, কত ভালো রে, কত জিভরা বেটি ছেলে এরা রে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজেল করলেন, ওয়াল ইয়াজরিবনা খুমুরাহুন বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমাদেরকে পর্দা চাপাতে হবে, মাথাটাকে ঢাকতে হবে, বুকের সামনে কাপড় ঝুলাতে হবে, এই কথাটা যেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নাজেল করলেন, সাথে সাথে বেটি ছেলেরা কী করলো, শাক্কাকনা মরুতাহুন্না, তাদের কাছে ছিল একটা করে ওড়নি, যে ওড়নিগুলো দু হাত চওড়া হয় আর তিন হাত চার হাত লম্বা হয়। মুহাজিরিনদের বেটি ছেলেরা আল্লাহ পাকের নবীর মসজিদে সাথে সাথে করলো কি, ওড়নির মাঝখানকে ধরে মাপ করে ফড়ফড় ফড়ফড় করে ফেড়ে দু টুকরা বানিয়ে নিল, এক টুকরা তারা নিজের ঘাড়ের উপরে চাপালো আর এক টুকরা দিয়ে তাদের নিজের মাথাটাকে সুন্দর করে বেঁধে নিল, যেই বেঁধে নেওয়ার ফলে হলোটা কি, তাদের চুলগুলো, তাদের কানগুলো, তাদের গর্দনগুলো সব ঢাকা পড়ে গেল, গাল ঢাকা পড়ে গেল, চোখ ঢাকা পড়ে গেল, চোখটা খোলা থেকে গেল, মুখটা ঢাকা পড়ে গেল। এমন করে তারা কি করলেন, খেমার দোপাট মাথার উপরে চাপিয়ে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা আল্লাহর বিধানকে মানার ব্যাপারে এত দ্রুত এগিয়ে এসেছো তা দেখে আমার মন জুড়িয়ে গেছে, তার জন্য বলছি নেমা নেসাউল মুহাজিরিন। আনসারিদের বেটিরা, মুহাজিরিনদের বেটিরা কত ভালো মানুষের বেটিরে, একটা কথা আসতে নেই আর সাথে সাথে আমল করে দেখাতে নেই। আচ্ছা, হযরত আয়েশার পর থেকে যদি আপনি রিশতাটা জুড়তে শুরু করেন তা আপনার মা পর্যন্ত দেখা যাবে মাঝখানে 29টা বেটি ছেলে পাওয়া যাবে। আমার মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা করতে করতে 29 নম্বর মা এসে যাবে কে, আয়েশা। তাহলে আয়েশার 29 নম্বর বেটি, এর মানে কি, পতিন ধরে নেন, নাতিন ধরে নেন, 29 নম্বরে এসে এই দেশের বেটি ছেলেগুলো যত মা আয়েশার আর জাইনাবের আর রোকাইয়ার পতিন হলো আর নাতিন হলো, দাদির সঙ্গে মিল আছে? জোর করে বলছি, আরে তুমি ডাকো তো 12 আর না ডাকো তো 13, অত পরোয়া করি না আমি। এই গ্রাম শুধু নয়, এই দেশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের যুবতী বেটি ছেলেরা মাথাতে কাপড় দেওয়া ভুলে গেছে, ভুলে গেছে, ওদের মনে নাই মাথায় কাপড় চাপাতে হয়, এই কথাটা ওরা মনে রাখতে পারেনি। যদি বলেন যে না এটা মিথ্যা কথা, তাহলে আপনার টোলার কোনো জায়গাতে যদি বিয়ে লাগে তো জাফত দিয়ে দেখেন বেটি ছেলে যাবে বিয়ে খেতে আপনার বাড়িতে, তো কোন ড্রেস করে আর কেমন পোশাক পরে দেখিয়েন।
এক এক বেটি ছেলের ড্রেস দেখতে গেলে, এক এক বেটি ছেলের পোশাক দেখতে গেলে আর স্টাইল দেখতে গেলে, ওরে সুহান আল্লাহ, দিনের বেলায় জাহান্নাম আপনি দেখতে পাবেন। মাথা ঢাকে না, বুক ঢাকে না, আর তার চাইতে বড় জুলুম হয়ে গেছে কি, মা বাবার কথা শুনে না। হাজার ওয়াজ করে দেন, তোর বাপ যদি অনুমতি না দেয় তো তোর বিয়ে কোনো ছেলের সাথে হবে না, তথাপি বিশনপুর আমার গ্রাম আর খসপুর আপনার গ্রাম, দুই পুরে এমন বেটি ছেলে আছে যে তোর বাপের গোষ্ঠীকে বেচি, 14 বছর বয়স হয়ে গেছে, আমার জ্ঞান নাই যে কার সাথে আমার জীবন ভালো কাটবে, চলে গেল কার না কার সাথে, আর চলে গিয়ে নিজের জীবন সংসারকে পেতে দিল, বাপ রাজি নেই, বলছে বিয়ে করে নিয়েছি, কোর্ট কাছারি করে নিয়েছি, নিয়ে দিব্যি বহাল তবিয়তে গ্রামবাসীকে বলছে আমরা স্বামী স্ত্রী, আর আল্লাহর শরীয়ত বলছে দুজন রান্ডা এবং রান্ডি প্রত্যেক দিন ব্যভিচার 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 করেই যাচ্ছে, আর গোটা দেশবাসী তাকাচ্ছে, কিছু করার থাকে না। কটা বেটি ছেলে নেবেন এরকম? ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া, রাত্রে যেথাই বম ফাটে না শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা, লোকগুলো সব সরলমতি নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। তাও লাগলে আমার করার কিছু নেই, কেন যে আমি মৌলবি, আমি বাংলা বই 2-3 খান পড়ে আমি ফ্যাটার ফ্যাটার করি না, যেটুকু আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন সেইটুকুকেই বলে বেড়াই। জোরের সাথে বলছি, এতটি লোক আছেন জিন্দা জাহান্নামি হেঁটে বেড়াচ্ছে দুনিয়াতে, দেখবেন কিজি টুপিওয়ালা, দেখবেন জিন্দা জাহান্নামি হেঁটে বেড়াচ্ছে বহাল তবিয়তে, গন 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 করে বাজার বাজার গা 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 হেঁটে বেড়াচ্ছে, পাকা জাহান্নামীর বেটা জাহান্নামী, দেখবেন বুঝেছ। মৌলবিটার কথা তো একবার আস্তে আস্তে ওটা অনেক দূর গড়িয়ে চলে গেল, এটা কি আমার কথা নাকি? আমি শুধু বললাম জাহান্নামী দেখবেন হেঁটে বেড়াচ্ছে আপনার চোখের সামনে সামনে, শুধু জাহান্নামীটাকে আপনাকে দেখাবো, দেখান তো দেখাচ্ছি। বাপের বয়স হলো 70 বছর, মায়ের বয়স হলো 65 বছর, 65 বছর বয়সের মা লকড়ি জ্বালাতে পারবে না, 70 বছর বয়সের বাবা চালকে ভাঙিয়ে নেওয়ার জন্য ধান সাইকেলে করে মিল ঘরে নিয়ে যেতে পারবে না, ও অচল হয়ে গেছে, মুখ তাকিয়ে আছে কার, তো ছেলেদের, ছেলে তোমার কয়টা, বলে 3টা, ছেলেরা কী করে, বলছে বড় ছেলে মুলবি সাহেব, মেজো ছেলেটা চাকরি করে, আর ছোট ছেলেটা ব্যবসা করে, 3 ছেলে আপনার আছে, অথচ 3-3টা ছেলে থাকার পরে 3টা বউ থাকার পরে কোনো বাপকে যদি 70 বছর বয়সে আর তার মাকে 65 বছর বয়সে নিজের হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করতে হয়, আর চোখের পানি সকালবেলায় ঝরে আর বিকেলবেলায় ঝরে, আর বাপ ব্যথার জ্বালায় কাঁদতেও পারে না, আর ছেলেদের ভয়ে কাউরি সামনে নিজের দুঃখের কথা ব্যক্ত করতে পারে না, লাড়ু সাড়ু হয়ে আছে, বেশি যদি বলতে যাই তাহলে বাপকে গুঁড়া করে দেবে বেটারা, তার জন্য লাজোয়াব হয়ে মজলুম হয়ে বাপ আর মা ওই রকম বুড়া বয়সে হাত আর পাঁকে জ্বালিয়ে পুড়িয়ে আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে দুমুট করে রান্না করে আর খাই, জীবনে মাছের মুখ দেখে না, জীবনে তরকারি ভালো চোখে দেখে না, অথচ বেটারা ভালো ভালো তরকারি আনে আর খাই এবং নিজের বউ বেটিকে নিয়ে মৌজ করে আর আনন্দ করে, তাহলে এইরকম বেটা থাকতে মাকে যদি হাত পোড়াতে হয় আর বাপকে যদি হাত পোড়াতে হয়, তোমরা হলে জিন্দা জাহান্নামি আল্লাহর দুনিয়ায়। মারবার মন করছে না,
যে মুলুটাকে আগে ঠাঠিয়ালে, কী করবা আমাকে ঠাঠিয়া? আমি যদি ঝুট বলি তিতে এটা তো একটা মলবি। রসুল মিম্বারে পা দিছেন, তো আপনাদের মসজিদের মিম্বারে কয়টা ধাপ আছে জি ভাই? এই কয়টা আছে? তিনটা আছে। রসুলের মিম্বারে বেশি ছিল, তো রসুল পহিলা নম্বর ধাপে পা দিলেন, আর দেওয়ার পরে বলছেন আমিন। ফের দু নম্বরে পা দিলেন এমনি করে, দিয়ে বলছেন আমিন। আবার তিন নম্বরে ধাপে পা দিলেন, দিয়ে বলছেন আমিন। আগা নেই পিছে নেই কিছুই নেই, তিনবার করে আমিন বলছেন আল্লাহ পাকের রসুল। লোকেরা জিজ্ঞেস করে বলছেন এরকম করে আপনি আমিন আমিন কেন বললেন? বুঝতে পারলাম না নবীজি, তিনবার আমিনের পিছনে তিনটা কথা বললেন। আমি দুটা কথা আজকে রেখে দিলাম, বলবো না, শুধু একটা কথা আমার প্রয়োজন তাই বলছি। নবীজি বলছেন রাগে মা আনফহু মান ওয়াজাদা আবাওয়াইহে আও ইহদাহুমা ওয়ালাম ইয়াদখুলিল জান্নাতা। একটা ছেলে নিজের বাবা আর মাকে জিন্দে অবস্থায় পেল, নিজের মা আর বাবাকে জীবিত পাওয়ার পরেও তারা সে জান্নাতে হাসিল করতে পারলো না। মাকে পেল, পাওয়ার পরে সে জান্নাত হাসিল করতে পারলো না। বাবা আর মাকে দুজনকে পেল আর পাওয়ার পরে আল্লাহর জান্নাত নিতে পারলো না, আল্লাহর জান্নাতের ভাগিদার হতে পারলো না। তো নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন তোর নাক জমিনে ঘুষে যাক, তোর নাকটা জমিনে রগড়ে যাক, তোর মুখটা ধুলাতে মিলে যাক। এইরকম বদদুয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমি তখন তার জবাবে বললাম আমিন আমিন। বাপ মা ছিল তবুও জান্নাত পেলে না, তোমার নাক আর মুখ ধুলাতে গড়াগড়ি খাক। কেন? তোমার মা বাপই তো তোমার জান্নাত ছিল। তো মা বাপকে যদি কেউ নারাজ করে রাখে তাহলে সেই ছেলেটা কোনোদিন জান্নাত পাবে? আর বলছি না, মা বাপের ওয়াজ খুব পুরানা ওয়াজ, এগুলো ওয়াজ করার এখন টাইম নয়। আমি শুধু একটা কথা আপনাকে শিখাবার জন্য বললাম যে জীবন্ত যারা জাহান্নামী তাদেরকে কেউ যদি দেখতে চায় তো এ হলো এক প্রকার। আর এক প্রকার লোক কারা? মরবে 87 সালে, আর 80 সালে যত জমি জমা ছিল সব জমি জমা দু বেটার নামে লেখা কমপ্লিট, নিজের নামে ভিটা মাটিটাও রাখেনি। এখন মরবার কালে খ্যাপা কুকুরের মতন খালি হাউ মাউ করে বেড়েছে। মজবুরকে খোঁজ, একটু টাকা গালা দিয়ে আমি দুটো চা খাবো, তো একটাও দেয় না। এজাবুলকে কহনু যে দেখ তো ছোট ভাই টাকা দেয় না, তো তুই হাঁকে 10-20টা টাকা গালা দে তো ইসলামের দোকানে চা খাবো। তো বড়ো বেটা পর কই যে হার কাছে কেন চাইতে আসিস, ওইটা তো তোর পিয়ারা বেটা, ওর কাছে চা হাগা। খালি গড়ন খেয়ে বেড়াইছে, গুতান খেয়ে খেয়ে বেড়াইছে এ ডেড়ি আর এ ডেড়ি। জমিখানি কী করেছে? তিন বেটাকে লিখে দিয়েছে, আর বেটি তিনটা কি ওইটিকে হারকে দেশওয়ালি বাংলাতে বলে আতি যাওরা। এলে বইয়ের ভাষা নয়, এটা গায়ের ভাষা। এ বেটিটি কিন্তু আর নিজের সন্তান নয়, ওরাকে এক কাঠা জমি দিবে না, ওরা যেন না পায় বেটারাকে দিয়ে চট্টি উদাম করে দিয়েছে। আর দিয়ে এই সলিম মুন্সি ঘুরে বেড়েছে, কত দিনদারের বেটা, দিনদার দেখেন। আমি বলিনি, আমি বলবো না, যা বলছেন আল্লাহ পাকের নবী তাই বলছি। এইরকম একটা লোক যদি এই গ্রামে থাকে, তার নাম খসপুর আর আমার গ্রাম হলো বিশনপুর, যেই পুরে থাকবে এই রকম লোক যে নিজের উয়ারি সানের মিরাজকে জীবন্ত কেটে নিবে, হজম করে দিবে, তাহলে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মুখ দেখতে দেবেন না। এই লোকটাই হলো দুনিয়াতে চলমান জাহান্নামী, হেঁটে বেড়াচ্ছে জাহান্নামীকে দেখো দুনিয়ায় চলে বেড়াচ্ছে, যতক্ষণ দম যায়নি ততক্ষণ দেখো জীবিত আছে, আর যেমনি মরে গেল জাহান্নামের ঘরের ভেতরে তাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। এ লোকটা জান্নাতি লোক নয়। কত বেটি কেঁদে বেড়েছে, একটা দুটা কাঁদছে এই দেশের বেটি? একটা দুটা বলেন বাপজিরা,
যদি বলেন দুটা একটা তাহলে তো আলাদা ঘটনা। গাঁকে গাঁ, দেশকে দেশ, এলাকাকে এলাকা, বেটিকে মিরাজ দিতে কেউ চায় না, বাপও চায় না, বোনে ভাইয়েরাও চায় না, বেটিকে কেউ জমি দিতে চায় না, ওরা কিছুই পাবে না। তাহলে তোরা কিসের মুসলমান হে? হ্যাঁ, তোর থেকে তো বিজয় রবিদাসের মতন চামারু তো আরও ভালো মুসলমান। এতগুলো করার পরেও যদি তুমি নিজেকে বলো মুসলমান, তাহলে তো আর মুসলমান অন্য কোনো লোককে বাদ দেওয়া যাবে? হরগিজ যাবে না। জীবিত জাহান্নামী দেখবেন। রাসুল বলছেন, রাসুল বলছেন, নেশা করতে করতে, নেশা চলতে চলতে, নেশার হালাতে কোনো মানুষ যদি মরে যায়, নেশা করতে করতে, নেশা চলতে চলতে কোনো মানুষ যদি মরে যায়, তাহলে এই মানুষটা জিন্দা জাহান্নামী। কেন? একবার যদি মদ খায় তো কমসে কম ছ ঘন্টা মদের অ্যাকশন থাকে শরীরে, আর মদ পান করার পরে ছ ঘন্টার মধ্যে যদি মরে যায় তাহলে ঈমানের মৌত হবে না, এটা বেঈমানের মৌত হবে। আর বেঈমানের মৌত হয়ে যদি চলে যায় তাহলে সে ব্যক্তির কপালে জান্নাত হবে না। এই জন্য বললাম, জীবন্ত জাহান্নামী যদি দেখতে চান তো এই লোকটা। মৌলানাদারকে জিজ্ঞেস করুন, আপনি কাহরি বেটিকে নিয়ে বাগানে গেছেন রাতের বেলায়, আর বাগানে গিয়ে গল্প করলেন মোটামুটি 10 থেকে 15 মিনিট, হিসাবটা মিলাইতে টাইম লাগলো আধ ঘন্টা, তারপরে আপনি ওর সঙ্গে হিসাব মিলালেন কি শারীরিক সম্পর্ক কায়েম করে নিলেন, অর্থাৎ ব্যভিচার করে নিলেন। হাদিস কি বলছে? যখন আপনি বেরিয়েছিলেন, আমি করে নিচ্ছি, যখন আপনি বেরিয়েছিলেন বাড়ি থেকে ব্যভিচার করার নিয়াতে, তখন থেকে নিয়ে ব্যভিচার করে নেওয়া পর্যন্ত এবং তারপরে বাগান থেকে বাড়ি এসে পাক হওয়া পর্যন্ত, এই সময়ের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি তোমার শরীর তোমার বুকের ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়, ওয়াইয়াতা হাল্লাকু আলা রাসহি কাসাহাবে, মানুষের মাথার উপরে যেমন মেঘ উড়ে উড়ে বেড়ায় তেমনি তোমার ঈমানটা তোমার মাথার উপরে উড়ে উড়ে বেড়াবে, আর বলবে এ বেঈমান, বেঈমান যেখানে থাকবে সেখানে ঈমান থাকবে না, আর ঈমান যেখানে থাকবে সেখানে বেঈমানই থাকবে না। তোমার বুকে ঈমান নেই, আমি বেরিয়ে চলে এসেছি, যতক্ষণ তুমি এই কাজ থেকে ফিরে না আসবে ততক্ষণ তোমার বুকে আমি ফিরে আসবো না, তোমার বুকে আমি ফিরে আসবো না। এই কথা বলে আওয়াজ দেয়, কে তো আপনার ঈমান? আর ওই হালাতে বাগান থেকে ফিরার পথে যদি সাপে কামড়িয়ে নেয় কিংবা কোনো কারণে যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, লোকটা ঈমানের মৌত মরল না, লোকটা শিয়াল কুকুরের মরণ মরে গেল, আর এ জীবন্ত জাহান্নামী দুনিয়াতে বেঁচে ছিল, এবার মরার পরে আসল জাহান্নামে সে চলে গেল। দিনকে ভালোবেসে ইজ্জতওয়ালা হয়, আর আমাদের দেশের মুসলমান দিনকে বুড়া আঙুল দেখিয়ে এরা মুসলমান হতে চাইছে না। তো দিনটা তো জ্যান্ত জাহান্নামী দেখতে পেলেন, তিনটা দুনিয়াতে জ্যান্ত জান্নাতি দেখবেন লাল টুপিওয়ালা, তিনটা জ্যান্ত একদম হাঁটছে চলে বেড়াচ্ছে জান্নাতি, তিনটা জান্নাতি দেখবেন, দেখিয়ে দিচ্ছে, নিজে নিজে খালি বুকে ফুঁক দেন আর একলা একলা একলাই বলেন আল্লাহ এই খাঁচ যেন আমাকে লেগে যাই, আমাতে যেন ফিট হয়ে যায়, এটা কথা চলমান জান্নাতি হেঁটে বেড়াচ্ছে বাজার করছে চলছে ফিরছে খাচ্ছে দাচ্ছে, এটা কে তো জান্নাতি, একদম চলমান জান্নাতি আপনাকে আমি দেখাচ্ছি, তিনটা জান্নাতি। আল্লাহজি কয়টা ভাই আমার পড়বে রে আল্লাহ, সবটি পড়ে গেলে আমার কী যায় আছে, আমি তো আরও আনন্দিত হবে যে আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না পড়ে তাহলে এই দুঃখ রাখবো কার কাছে, তবুও চেষ্টা করে দেখছি, কে জান্নাতি দুনিয়াতে দেখবেন। বাস শেষ করি কথা কি, আল্লাহ তাআলা বলছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালহুম ফিত তাওরাতে ওয়া মাসালহুম ফিল ইনজিল। জান্নাতে লোক কারা? দুনিয়াতে চলে ফিরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে,
বেঁচে আছে, মরেনি, কবরে যায়নি, অথচ সেই লোকটাকে জান্নাতি বলছি। সে জান্নাতি লোক কোনটা, কারা? সকালবেলায় দেখতে হবে পরীক্ষা করে। বয়স কত? তো 50 বছর। 50 বছরের পার হয়ে গেলেই সেই লোকটার কাছে এই কথাটা বড্ড বেশি সুন্দর হয়ে ফিট হবে। তা কি, সকালবেলায় আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে মুখটাকে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নেবেন, আর মুছে নেওয়ার পরে নিজের কপালখানার মাঝখানাকে নাকের সোজাতে এই জায়গাটাতে সুন্দর করে নজর লাগাবেন। আয়নার দিকে তাকিয়ে, আয়নার দিকে তাকিয়ে যদি নজর দেন কপালের মাঝখানে, তো কি দেখতে পাওয়া যাবে? আটানা পরিমাণ আপনার কপালের চামড়াগুলো কালো রঙের হয়ে গেছে, আর এই দিকের চামড়াগুলো ধপধপে সাদা হয়ে আছে, এই দিকের চামড়াগুলো সুন্দর ঝকঝকে হয়ে আছে, কিন্তু চুলের গোড়ায় কপালের মাঝখানে একটু চামড়াগুলো হালকা হালকা কালো কালো রং ধরে গেছে। যদি এমন কালো রং কপালের মাঝখানে দেখতে পাওয়া যায়, তাহলে আর বাইরে কোনো আলেমের কাছে যেতে হবে না, কাউরি কাছে যেতে হবে না, আপনি নিজে নিজে ফয়সালা করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের জন্য তৈরি করেছেন, আমি একজন জান্নাতি বান্দা। বিশ বছরেও হবে খুব কম, 30 বছরেও হবে খুব কম, 40 বছরে হতে পারে কিন্তু কম, কিন্তু 50 বছর যখন হয়ে যাবে আপনি হয়ে যাবে। এটা একটা দুটা নয়, শত শত আপনি দেখতে পাবেন। কেন? কড়া জিনিসে গিয়ে যদি আঘাত খাই তো জায়গাটা কালো হয়ে যায়। দুটা লোক হ্যাঁ বলিয়েন, আমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এখন টিউবওয়েল পেয়েছেন। এক যুগ ছিল মেয়ে ছেলেপিলেরা ইন্দারা থেকে পানি তুলত, ইন্দারা থেকে পানি তুলে সংসার চালাতে হতো। তো পানি তোলার স্টাইল জানেন তো, যদি বেটা ছেলের মতো করে খালি এই হাত আর এই হাত করে তো বেটি ছেলের ইজ্জত থাকবে না। বুঝছেন কথাটা? না বুঝছেন না, এইভাবে নয়। বেটি ছেলে পানি তুলতো কীভাবে? বেটি ছেলের পানি তোলার স্টাইল হলো এই, ডান হাতটা, বাম হাতটা পাটের উপরে এইভাবে লেগে থাকবে পাটে, আর এই দড়ি যাচ্ছে এই ডান হাত দিয়ে তুলবে আর এই জড়ো করবে, ডোলটাকে এই তুলবে জড়ো করবে, এই তুলবে জড়ো করবে, শুধু এই হাতটা কাজ করবে, বাম হাত কিন্তু পাটের উপরে স্থির থাকবে। আপনার এই হাতের এই এখানের মাংস কম আছে, হাড়টা ডাইরেক্ট হয়ে আছে, আর এই হাড় যদি কড়া পাটের উপরে, সিমেন্টের পাটের উপরে রোজ 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 দিনে 20 বার করে লাগে, তো আগেকার মাগুলোকে জিজ্ঞেস করেন গা। আর আপনার বয়স যদি 60-65 বছর হয় তো আপনার বাড়িওয়ালিকে জিজ্ঞেস করবেন, কথাটা ঠিক কইছে মূলবিটারে, যে বাম হাতের এই এই জায়গাটাতে শতকরা 80টা বেটি ছেলের কালো রকমের ঘরটা পড়ে থাকতো। এমন কেন হলো রে বেটা? উচিত গে মা, 22টা লোকের খানা আর ওর ঘে এত রকমের টানা আর ইন্দার আর পানি, ডোল ডুবা আর উঠা, কত যে কষ্ট করতে হয়েছে তুই কি জানিস? তো মাও তো জানে যে ঘুরে এই ঘটনা আমারও রে বেটি। ঘরটা কেন পড়ল? শক্ত জিনিস শক্ত জায়গায় যদি বারবার লাগে তো ঘরটা পড়ে যায়। এইটাই হলো নিয়মের কথা। আপনার কপালের এইখানে হাড় আছে, হাড়ের উপরে মাংস নেই, সরাসরি চামড়া আছে, এই জন্য এই জায়গাটা হলো বড্ড পাতল। আর এই জায়গাটাকে জমিনে যখন আপনি রাখবেন, খেজুরের যদি চাটাই হয়, ঘাসের যদি চাটাই হয়, আর এই চাটাই যদি আপনার কপালখানা দিনে আর রাতে 60 বার করে ঘষা যায়, 60 বার করে ঘষা যায়, তাহলে আপনি নিজে বলুন তো, দাদাই আমার কপালের মাঝখানে কালো ঘরটা পড়বে না পড়বে না? পড়বে না? কবার বললাম? এই গামছা কয়বার বললাম? 60 বার। 60 কেন বললাম? দিনে রাতে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নাতে মুয়াক্কাদা কত রাকাত? 12 রাকাত। 12 আর 17-তে 29 রাকাত। আহলে হাদিসেরা 1 রাকাত বেতরের নামাজ পড়ে, মোট কত রাকাত?
30 রাকাত হলো, 30 রাকাত যদি নামাজ হয় তাহলে কয়টা সাজদা হলো? তো 60টা সাজদা হলো। আর আপনার মতো লোকটা যদি এই শক্ত কপালখানাকে জমিনে দিনে আর রাতে 60 বার করে যদি কপালটাকে লাগায়, আল্লাহর হুকুম আছে কপালের মাঝখান আপনি তার কালো হয়ে যায়। হয়েছে কি? জয়দুনসি বয়স কত? বয়সের হিসাব নাই। কত বছর বয়স? কইছে রয়েছে আজির ভাটাতে যেবার আগুন দেয় তখন আমি বেড়ি খেতে শিখেছি। তোর বেড়ি খাওয়ার বয়স বাহির কর, তাহলে তো আর বয়স বের হবে। কবরে যাওয়ার বয়স হয়ে গেছে আর এখন পর্যন্ত ওর কপালের মাঝখান দেখছে কি? কিছুই বললেনি। এ বেটি ছেলে, ওকে জিজ্ঞেস করেন তো তোর কপালের মাঝখানে কালো দাগ হয়েছে? হয়নি। ফেয়ার অ্যান্ড লাভলি লাগাবি আর কপাল গিলিয়ে ফুটানি করে বেড়াবি, কপালে কি আর দাগ পড়ে? জমিনে ঘষটা কপালটাকে, জমিনে রাখ, তাহলে পরে তোর কপালের দুয়ার দিয়েই তোর তকদিরের দরজাটা খুলবে। হ্যাঁ, এই জন্য ইকবাল বলেছেন, কবি ইকবাল, কবি এ হকীকত মুনতজর নজরা লিবাস মজাজ মে কে হাজার সজদে তড়প রহে হ্যায় মেরি জবিনে নিয়াজ মে, মেরি জবিনে নিয়াজ মে। আয় আল্লাহ, তোমাকে যদি জীবনে একবার আমি কোন রকম করে দেখতে পেতাম, আসল রূপে দেখতে না পেলেও যদি একটুখানি আবছা আবছা দেখতে পেতাম, তাহলে আমার কপালে হাজার হাজার সেজদা লুকিয়ে আছে, সব গড় 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 করে বেরিয়ে যেত। আমি তো সেজদা দিই রে মালিক, কিন্তু আরও দিতাম, আরও দিতাম, আরও দিতাম। সেজদা 60টা দিতে বললাম, আপনি পারলেন না। দেশ থেকে নমাজ উঠে গেছে, যেদিন থেকে নমাজ উঠে গেছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অর্ধেকটি অংশ সব গ্রিল ঝুলিয়ে দিয়েছেন, শাটার লাগিয়ে দিয়েছেন। কার জন্য জান্নাত খোলা থাকবে রে? ভূতের জন্য? নমাজ আছে তো তোর জান্নাত আছে, তোর নমাজ নাই তো তোর জান্নাত নাই। কিসের তুই এগুলা কি করে বেড়াচ্ছিস? যত সাজ আর বাজ, বাড়ি আর গাড়ি, এটা আর সেটা, যত স্টাইল করে বেড়াবি বেড়া, কিন্তু নমাজ নেই তো তোর কিছুই নেই। আর অবস্থাটা তাই দাঁড়িয়ে গেছে, ধর্মকে ভালোবাসতে শিখেনি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, জিন্দা যদি জান্নাতি দেখতে চান তাহলে অনেক পরিচয় পরিচিতি আছে, শুধু একটা পরিচিতি আপনাকে বলছি। দিনের বেলায় যদি কেউ মাপ চাই, আলহামদুলিল্লাহ, তবে দুনিয়ার আদালত দিনের বেলায় ঠিক চলে, আর 4টা বেজে গেলে আদালত ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর আদালত আর আল্লাহর অফিস কোর্ট কাচারি যত রাত বেশি হবে তত গরম হবে, তত বেশি কাজ হবে, তত তাড়াতাড়ি কাজ হবে। দিনের বেলায় যদি কাজ আদায় করতে আপনাকে 1 ঘন্টা লাগে, তো রাতের বেলায় ওই কাজ আল্লাহর কাছ থেকে আদায় করতে আপনাকে 5 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে। রাত্রে আল্লাহর অফিসে কাজ বেশি হয়। মাপ চাহিছেন, মাপ কেমন? ছোট করে আস্তাগফিরুল্লাহ বলুন। যে আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি মাপ চাইছি। এটা হলো খেটে খাওয়া মানুষের জন্য ইস্তেগফার। যারা একটু ভালো মানুষ আছে, গাঢ় করে আল্লাহকে বলবে, আল্লাহকে একটু জুত করে ধরবে, তারাকে একটু বড় করে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু বেশি করে বলেন। আরে ফকিরের বলা দেখেননি? ফকির যদি এমনি খালি বসে বসে কয় ধরে বাবা রে, তো কয়টা পাবে? আর একটু যদি আকুলি বিকুলি করে তো কিছু বেশি পাবে? আপনি একটু দোয়াটাকে বড় করে দেন, একটু আকুলি বিকুলি করেন, তাহলে মাপটা বেশি হবে। রাসূল বলছেন আমি দিনে আর রাতে 100 বার করে ইস্তেগফার করি। রাসূল বলছেন আমি দিনে রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। আপনি আওয়াজ দিন আমাকে, আল্লাহ রসুলের গুনাহ ছিল? এই ছিল আল্লাহ রসুলের গুনাহ ছিল? ছিল না? তাহলে কেন উনি আস্তাগফিরুল্লাহ পড়লেন 100 বার? আপনার কি ওই রকম গরম আছে যে বলতে পারবেন যে আমার গুনাহ নাই? তাহলে আপনার মুখ থেকে কেন বেরোবে না আস্তাগফিরুল্লাহ?
রসুলের গুনাহ না থেকে 100 বার তো আপনার গুনাহ আছে, আপনি তো কমসে কম দিনে 10 বার বলবেন। হ্যাঁ, পারা যাচ্ছে না। জান্নাতি কোনটা? যেই লোকটা ফজরের আজান হওয়ার আধা ঘন্টা আগে জেগে যাই, আর জেগে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। কয়টা বললাম? একজন দিনদার মানুষ বলুন, একজন দিনদার মানুষ বলুন, এখনকার দিনে ফজরের আজান কটাতে হয়? 4:50-এ, 4:45-এ, 4:45 মিনিটে ফজরের আজান হয়। আপনাকে জাগতে বললাম ফজরের আজানের আধা ঘন্টা আগে, তার মানে কি সুয়া 4টাতে জাগবেন, আর সুয়া 4টা রাতে জেগে যেই লোকটা কি বলবে? আল্লাহ আমাকে মাপ দাও। আপনি বলবেন যে হাজি আজান হয়নি, তার আগে আমি চেতন হব আর হইয়া বলবো আল্লাহ আমাকে মাপ দাও। হাজি তুমি কোনো ওয়াজ টজ ভালো পাও না যে? এইটা আমি কেন বললাম? আমি হাত তুলাবো না, আর মানুষকে কেউ যদি এরকম ভালো মানুষ থাকেন তো আমি লোকের সামনে আপনাকে প্রকাশ করব না, আর কেউ যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে বেইজ্জত করব না। এই জন্য বলছি, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জানে তাহাজ্জুদের নামাজ পড়বার আগে কি কি করতে হয়। এখানে যতটি লোক বসে আছেন আপনারা, আল্লাহ ভালো জানেন আপনাদের জানা আছে না নাই। আমার মন বলছে 90 জনেরই জানা নাই। তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের কমসে কম আধ ঘন্টা আগে উঠতে হয়। ওযু করে নিলেন, ওযু করে নেওয়ার পরে আমার কথার দিকে খেয়াল করেন, কি 10 বার বলতে হবে আল্লাহু আকবার, 10 বার বলতে হবে সুবহান আল্লাহ, 10 বার বলতে হবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার বলতে হবে আলহামদুলিল্লাহ, 10 বার বলতে হবে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন যিকি দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা, 10 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো 10 বার করে যখন বলা হয়ে যাবে তখন আপনাকে কয়েকটা আয়াত পড়তে হবে, অতগুলো বলার টাইম নাই। সে আয়াতটি পড়ে নেওয়ার পরে এবার নমাজে দাঁড়াবেন, ওই নমাজটি আপনাকে 8 রাকাত পড়তে হবে, আর শেষের বেলায় 3 রাকাত ভেতরের নমাজ আদায় করে 11 রাকাত হয়ে যাবে, আর 11 রাকাতের পরে আপনার আজান পড়ে যাবে, আজানের পরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, তারপরে জামাতে নমাজ আদায় করবেন। তাহলে এই যে লোকটা জেগেছিল কবে? আজানের আধা ঘন্টা আগে। আজানের আধা ঘন্টা আগে জেগে আল্লাহর কাছে মাপ চাই। কারা আল্লাহর কাছে মাপ চাই? যে সমস্ত লোকেরা তাহাজ্জুদের নামাজ পড়ে তারাই আল্লাহর কাছে মাপ চাই। আর ওই টাইমে যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে মাপ না দিয়ে আমি আল্লাহ থাকি না, তোমার মাপ হয়েই যাই, হয়েই যাই, হয়েই যাই। যার মাপ হয়ে গেল একদম জিন্দা জান্নাতে, আল্লাহর দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছে। কইছে মুলে সাহেব কোনোটাতে পড়লাম না, কপাল তো ধলো হয়েই আছে, কালো হয় না, আর এরকম করে জিন্দগি কাটালে কপাল কালো হবে না, ওইভাবেই মরে যেতে হবে। আর 2 নম্বরটা যদি বললাম তো বলছে কে ফরজ নমাজখানি পড়তে পারি না, আর তুমি আমাকে 4:00 সময়তে তাহাজ্জুদের নমাজ পড়িয়ে লিবা। যত বরকত তাহাজ্জুদে, যত বরকত রুজিতে রাতের নমাজে, যত বেটি ছেলে পিলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাকে একটা ভালো স্বামী দাও, আল্লাহ আমাকে ভালো সুখের সংসার দাও, সব কবুল হবে কবে? তো তাহাজ্জুদের নমাজে। তাহাজ্জুদের নমাজে যেটা লুৎফ আর মজা আছে এটা আপনি পাবলিক তো জানেন না। মসজিদ সে আবু তাকে দূর থে আন্দর গয়া তো আচ্ছা লাগা, সাগর সে ভি গহরা হাইয়ে ডুব কর আচ্ছা লাগা, ডুব কর আচ্ছা লাগা করে দেখেন। 3টা 3টা করে সমান ভাগ দিতে চেয়েছি, তো 3টা ভাগ আপনাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আপনার মজলিসটাকে আস্তে আস্তে শেষের দিকে টেনে নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। 3 নম্বর যেই লোকটা জান্নাতি ও নিজেকে যদি জান্নাতি হিসাবে ঘোষণা করতে চাই, তাহলে একটা এতটুকুনি হাদিস বলছি আর বলার পরে আপনাকে প্রশ্ন করব, ভাইজান আর বাপজান আপনি এর মধ্যে পড়ছেন না পড়েন না, তা কি?
ইসলাম দুনিয়াতে আসার 23 বছর পরে আল্লাহ রসুল মারা গেছেন, ঠিক আছে। আবার ইসলাম দুনিয়াতে আসার 19 বছর পরে আল্লাহর রসুলের চাচা আবু সুফিয়ান এবং আরাক সম্পর্কে নিজের শ্বশুর উম্মে হাবিবার বাপ ইমান এনেছেন। তাহলে ইমানের দিক দিয়ে কত পাছে আবু সুফিয়ান, মক্কার 13 বছর ইমান আনেনি, মদিনার 8 বছর ইমান আনেনি, ফাতে মক্কার দিন আবু সুফিয়ান ইমান এনেছে, ইমানে পিছে পড়েছিল কে, আবু সুফিয়ান। নবীর কথার উপরে ইমান এনে তারপরে টোটাল বেঁচেছে 7 বছর আর বাঁচেনি। এই 7 বছর পরে যখন আবু সুফিয়ানের মরণ এলো, তো নেতা মানুষ মরতে বসেছে, তখন তার ডানে আর বামে বিবি বেটা বাল বাচ্চা ছেলে পিলে সবাই বসে বসে কাঁদছে। তো আবু সুফিয়ান মরার পথের পথিক নিজের বিবির দিকে তাকিয়ে বলছেন, এত কাঁদছো কেন? তো বিবি বলছে, তুমি মরে যাবে। সেই বেটাকে বলছে, কাঁদছিস কেন তোরা রে? বলছে, বাপু তুমি মরে যাবে, তুমি এত বড় নেতা মানুষ, তুমি মরে যাবে তারই ডরে, তারই চিন্তাতে। বেটিরা ওই ছেলে পেলে বৌমা সবাই কাঁদছে। আবু সুফিয়ান নিজের সবটি ছেলে মেয়েকে স্ত্রীকে একটা জব দিয়েছিল, কথাটা বলে, সোনার অক্ষরে লিখে রাখেন, সোনার অক্ষরে লিখে রাখা যাবে, এত সুন্দর কথা। আবু সুফিয়ান কি বলেছিলেন, ফাইন্নি লাম আতানাত্তাফ বেখাতিয়াতিন মুঞ্জ আসলাম, তো বাড়িওয়ালি রে আমি মরে যাচ্ছি তার জন্য কাঁদবি না, বেটারে তোর আমার কাঁদবি না আমি মরে যাচ্ছি বলে, ওরে আমার বেটিরে আমার বৌমারা আমি মরে যাচ্ছি বলে তোরা কেউ কাঁদবি না। কেন কাঁদবি না, কেন কাঁদবি না, যে আমি 7 বছর হলো আমার ইমানি জিন্দগি কাটা, তারপরে আজকে আমি মরতে বসেছি, এই যেদিন থেকে ইমান কবুল করেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, কাবিরা গুনা দূরের কথা, বড় বড় গুনা করা দূরের কথা, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ব্যভিচার মদ্যপান করা দূরের কথা। ফাইন্নি ইল্লাম আতানাত তাব্বে খাতিয়াতিন, একটা ছোট সাগিরা গুনা, একটা ছোট ছোট যাকে আমরা একবারে অনুপরিমাণ গুনা বলি, সাগিরা গুনা বলি, এমন একটা সাগিরা গুনা পর্যন্ত এই 7 বছরের ভেতরে আমি করিনি, আমি করিনি, আমি করিনি, আমার গায়ে গুনার একটা লেশ মাত্র নাই, বিনা গুনাতে আমি কবরে যাচ্ছি, আমার গাটাকে পরিষ্কার করে নিয়েই, সুতরাং আমি কবরে গেলেই আল্লাহর জান্নাতে যাব, আমার মরার উপরে কোনো চিন্তা নাই, তোমরা চিন্তা করিও না। সাগিরা গুনা পর্যন্ত করিনি, কাবিরা তো অনেক দূরে আছে। তা এইরকম একটা দাবি করতে পেরেছে লোক, সেটাকে তো আবু সুফিয়ান। আমাদের দেশে এরকম বীর বাহাদুর কেউ আছে যে আমি কোনো গুনাহ খাতা করিনি আর না করে আমি কবরে যাচ্ছি, তো এরকম সাহস করে কেউ বলতে পারবে? লোকই তো নাই এরকম, যেদিকেই দেখবেন গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ, কাউরি ছোট কাউরি কম কাউরি বেশি কাউরি বড় ইত্যাদি ইত্যাদি গুনাহতে আমরা সবাই যার 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 হয়ে আছি। বন্ধুরে, দীন ইসলামকে ভালোবাসতে শিখেন, ভালোবাসতে শিখেন। কেন ভালোবাসতে শিখবেন, কেনর ব্যাপারে একটাই মাত্র কথা বলবো, আর বলার পরে আপনাকে আমি ছুটি দিয়ে দিব, আর আপনার সময় নষ্ট করব না। আমি আগেই বলেছিলাম জালসা কমিটিকে, বর্তমান জমানায় 9টা পর্যন্ত লোক জালসা গাহে আসে না, আর 12টা যেমনি বাজতে যাবে 11টার পরে পরে আর মজলিসে লোক থাকবে না, এটাই হলো কথা। তো এই জন্য আপনাকে বলছি যে দাদারে আমার একটা কথা আপনাকে আর শোনাবো, আর শুনিয়ে দিয়েই আপনার এখান থেকে বিদায় নেব, যে আপনি মুসলমান হয়ে দিনকে ভালোবাসবেন না কেন? প্রশ্নের উত্তর শাহিনুরকে দিও, ওই জব দিবে। এই যে শাহিনুরের প্রশ্নের উত্তর জমা আছে, প্রশ্ন দিয়েছে যে প্রশ্নের জবাব দিতে হবে, কতটি যে আক্কেলওয়ালা আছে যে শাহিনুরকে প্রশ্ন দিয়েছে যে আপনি জব দেন, কত বড় মাওলানার বেটা মাওলানাকে প্রশ্ন দিয়েছো তোমরা,
তোমাদেরও ইমানে ভেড়ি সরে গেছে আর তোমাদের আক্কেল এমন হয় চামাচিক্কা খেয়ে লেয়ে চলে গেছে যে দেশে এগুলো আলেম থাকলো না, ওগুলো আলেম থাকলো না, যেটা আলেমের উপরে তোমার বিশ্বাস হবে সেই আলেমটাকে তোমার তুমি করতে পারলে না। আর তুমি করলে কি একটা সাধারণ আম শিক্ষা বাংলা পড়া একটা মানুষকে বলছে কি যে আপনি আমাদেরকে ফতোয়া দেন। হাদিসে লেখা আছে কি যখন তোমাদেরকে তোমাদের শরীয়ত বলার কোনো লোক হবে না তাহলে মনে করে নিতে হবে যে কিয়ামত কাছে চলে এসেছে। হ্যাঁ, কিয়ামত কাছে চলে এসেছে, তুমিও গুমরা হবে আর যে তোমাকে মশলা শোনাবে সেও গুমরা হবে। তো তোমাদের সময় কাছে চলে এসেছে। আমি লম্বা করছি না, এটা মশলা শোনাবার স্টেজ নয়। তোমার দরকার আছে, আমি মাদ্রাসার আগাদিকে আমার গাড়ি খাড়ো করা আছে, ওখানে তুমি যাবে, আমি দু মিনিটে তোমার মশলাটার আমি জবাব ইনশাআল্লাহ দিয়ে দেবো, বাস কাফি। গ্রামবাসীকে শোনাতে হবে, ওইগুলো স্টাইল আমি করি না আর ওইগুলো স্টাইল আমি ভালোবাসি না। হ্যাঁ, কথাটা কি বলছিলাম, আপনি মুসলমান, ইসলামকে ভালোবাসতে শিখলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম অসভ্য, আমরা ছিলাম বর্বর, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। কেমন ছোট লোক? বলছে আমরা আমাদের মাকে বিয়ে করেছি, আস্তাগফিরুল্লাহ, আমরা আমাদের বাড়িওয়ালিগুলোকে স্বামী মরে গেলে মাঠে ফেলে রেখেছি এক বছর, আস্তাগফিরুল্লাহ, আমাদের বাড়িওয়ালিদের যদি মাসিক হয়ে গেছে আর রাতের বেলায় জানতে পেরেছি তো লাত মেরে বাড়িওয়ালিকে বিছানা থেকে নামিয়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ, দিনের বেলায় কোনো বেটি ছেলেকে যদি সুযোগ পেয়েছি আমরা তার ইজ্জতকে লুটে নিয়েছি, কোনো বিচার হতো না, সালিশ হতো না, এত বড় কাজ আমরাই করতাম, আস্তাগফিরুল্লাহ। আর এই লোকগুলোই বলতে বলতে বলছে মরা মানুষকে মাটি দিয়ে তুমি বাড়ি আসবে, আর আমাদের দেশেরই কোনো লোক রাতের বেলায় সাত মিটার কাপড় মাইয়াতের গা থেকে কবরকে উজড়িয়ে খুলে ফেলে দিয়ে কাপড়খানি নিয়ে পালিয়ে আসবে, তোমার বাপকে ন্যাংটা করে কবরে ফেলে দিয়ে চলে আসবে। তাহলে লাশের গা থেকে কাফন চুরি করে নেওয়ার মতো ছোট লোকই কাজ করেছে কে? তো আমরা। আমাদের মতো ছোট লোক দুনিয়াতে আর কেউ ছিল না। এই করতে 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 আমরা ছোট লোকের একবারে শেষ পর্যায়ে চলে গেছিলাম। আমার নিজের জন্ম দেওয়া বেটি আমার স্ত্রীর পেট থেকে যদি পয়দা হয়েছে তো বেটি দেখেছি বলে কি করেছি, ওর টুটিকে দিনের বেলায় চিপে দিয়েছি, মা কাঁদতে থেকেছে, আমরা বেটিকে বরদাস্ত করিনি, এত ছোট লোক আমরা ছিলাম। শেষে হযরত তোমার কি বলছেন, আযানাল্লাহ বিল ইসলাম, যেদিন কোরআন এলো আমরা এক এক করে কোরআন আমাদের উপরে নাজিল হতে লাগলো, একটা একটা করে আমাদের উপরে বিধান আসতে লাগলো, আর আমরা এই দেশের মানুষ একটা একটা করে কোরআনগুলোকে আমরা মানতে লাগলাম। যখন আমাদের খাওয়ার নীতিকে আমরা মেনে নিলাম, যখন আমরা আমাদের পেশাবের নীতিকে মেনে নিলাম, যখন আমরা আমাদের পায়খানা করার নীতিকে মেনে নিলাম, যখন আমরা আমাদের বিয়ে শাদির নীতিকে মেনে নিলাম, তখন থেকে আমরা কোরআনকে মাননেওয়ালা হয়ে গেলাম। আর যেদিন থেকে আমরা কোরআনকে মাননেওয়ালা হয়ে গেলাম সেদিন থেকে আমাদের ইজ্জত উপর দিকে উঠতে লাগলো, উপর দিকে উঠতে লাগলো। আমাদের মতো ইজ্জতওয়ালা লোক আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। কত ইজ্জত আছে সৌদি আরবের আপনাকে বলছি, আরে হ্যাঁ না বলেন, এখানে যে 500 জন লোক আছেন, আপনি নতুন জুতা পায়ে দিয়ে চামড়ার আপনার গ্রামের মসজিদে জুমার দিন যান, একদম সদর দরজার কাছে রাখেন, আর দু চার রাকাত নমাজ নফল পড়ে টড়ে যদি শেষের বেলায় বেরিয়ে আসেন দেখবেন আপনার জুতার জায়গাতে 17 বছরের পুরানা জুতা রাখা আছে আর আপনার জুতা আউট হয়ে গেছে। কি যে বাজি হয় না? আচ্ছা, এই জুতাগুলা কি শয়তানেরা বাপ বেটাতে পিঁধে? চুরিটা কে করলো কহেন তো? এই এই মুসলমানগুলো চুরি করছে। হ্যাঁ, তাহলে এরা কত দূর নিচে নেমে আছে, এখনো তার কাছে চুরি সম্বন্ধে জ্ঞান যায়নি বলে আপনি এখন পর্যন্ত নিজেকে বড় লোক বানাতে পারেননি। আর ওরা কি করছে ওদের কথা বলবো একটু একটু বলি, আর টাইম নেবো না, 10:45 বাজতে চললো, 10:45 বাজতে চললো, মানে 15 মিনিট আমাদের লিমিটেড টাইমের বেড়ে গেল, একটু শুধু বলি। আজান হচ্ছে কাবার প্রাঙ্গণে, যেমনি মাইকে আজান পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান পড়ার সঙ্গে সঙ্গে যত দোকান পাট আছে আরবের মসজিদে টলাই টলাই পাড়াই পাড়াই সমস্ত মসজিদে দোকানের শাটারগুলো অর্ধেকটা করে নামিয়ে দেবে, অর্ধেকটা করে নামিয়ে দেবে, আর কেউ কেউ করবে কি বড় একটা চাদরকে এই কোণা থেকে ওই কোণা এমনি করে টাঙিয়ে দিল, লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মাল ওখানে পড়ে আছে,
আর দোকানকে ওই হালাতে ফেলে দিয়ে নমাজ পড়তে চলে গেল কাবার প্রাঙ্গণে। কোনো দোকানে গ্রিল লাগা নাই, কোনো দোকানে শাটার লাগানো নাই, কোনো দোকানে তালা মারা নাই, সব সোনা আর চাঁদি, কাপড় আর জুতা আর স্যান্ডেলের হাজার হাজার দোকান পড়ে আছে। ভারতবর্ষের খসপুরের যদি একটা নতুন ছেলে হঠাৎ করে আরব যায় আর দেখার পরে বলে হবে ই শালারা সব কি পাগলার বেটা, পাগলা না কি ব্যা, হ্যাঁ লাখ লাখ টাকার মাল রাখা আছে আর দোকান খুলে দিয়ে চলে গেছে, কত তোর হিম্মত ছিল একবার খসপুরে এসে দেখ, বলবে না? এখন আপনি বলেন, আপনি নিজে বলেন, এ দোকান কে যোগাই, এ দোকানটাকে কে যোগাই? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তোরা হাইয়াল আলফালা আওয়াজটা শুনতে পেয়ে কাবার প্রাঙ্গণে এসে আমার দিনের যোগানদারি করবি, আমি তোদের আল্লাহ, তোদের দোকানগুলোর আমি নিজে যোগানদারি করব। যা রে বান্দারা যা, তোদের বুকে ইমান চলে এসেছে, তোদের অন্তরে ইমান ঢুকে গেছে, তোরাকে আর কেউ গুমরাহ করতে পারবে না। তোদের ইমান যদি বুকে ঠাঁই পেয়ে যায় তুই চুরিও করবি না, তুই ডাকাতিও করবি না, তুই রাহাজানিও করবি না। তোর সামনে হাজার মাল যদি পড়ে থাকে তুই কাউরি মালে হাত লাগাতে যাবি না। এটাই হলো তোর কোরআনের শিক্ষা। তুই কোরআনকে বুকে জড়িয়ে নিয়েছিস, তোর ইজ্জত বেড়ে গেছে, আর যার কারণে তোরা এই আরবের লোক সবাই ইজ্জতওয়ালা হয়ে গেছিস, তোদের ইজ্জতকে ধারে কাছে আর দুনিয়ার কোনো মানুষ যেতে পারবে না। ভাইজানেরা, দুটো রোগে আক্রান্ত আমি, দুটো রোগে আক্রান্ত আগে থেকে জানেন যে আমি তো পেট কাটা ডবল অপারেশনের লোক, আর তারপরে দুটো রোগে আক্রান্ত হচ্ছি এই যে আমার লিভার খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, আর লিভার যেমনি গরম হচ্ছে সাথে সাথে আমার পেট ব্যথা করছে, আর এটা করতে আমাকে নিষেধ করছে। আর আমি যদি বুড়াতিকালে শর্ত চাপাচ্ছি পাবলিকের উপরে কি বলে আমাকে রাত 9টাতে দিতে হবে, আমি 1.5 ঘন্টার বেশি বকতে পারবো না, তখন সবারই মাথা খারাপ হয়ে গেছে, ওইটা করা যাবে না মলি সাহেব, ঠেলার নাম বাবাজি, শেষের বেলায় তুমি এটা ব্যাগ ওদিকে নিয়ে যাও, ওই কান্নাতে নিয়ে যাও, ঠেলার নাম বাবাজি, আপনার স্বার্থ দেখতে গিয়ে আমাকে কত জায়গাতে 1.5 ঘন্টা, কত জায়গাতে 2 ঘন্টা, খুব কম জায়গাতে মানুষ আমাকে 1.5 ঘন্টায় ছাড়ছে। তো যাক, আজকে আমি খসপুরে এসে 1.5 ঘন্টাতে যে ছাড়া পাচ্ছি, 1.5 ঘন্টা থেকে তো বেশি, 1.5 ঘন্টা থেকে বেশি হয়ে গেল ছাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, তার জন্য আমি খুশি। এবার বাদানিপাড়া থেকে হেফজুর রহমান 1000 টাকা, হেফজুর রহমান 1000 টাকা। আপনাদের সামনে একটা ঘোষণা দিই, কান খুলে শুনুন কথাটা, মেয়ে ছেলে, আচ্ছা কথাটা কী?